প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এই অধ্যায়ের 129 পৃষ্ঠা যে দলগত প্রজেক্ট রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীকে তিনটা দলে ভাগ করবেন এবার তিনটি কাগজ নিয়ে প্রত্যেক কাগজে দুইটি করে সরল সহসমীকরণ লিখবেন প্রত্যেক কাগজে একই সরল সহসমীকরণ লিখবেন সমীকরণগুলো একই হবে তো এবার কাগজ তিনটি ভাস করে কাগজের উপরে একটিতে লেখা থাকবে প্রতিস্থাপন পদ্ধতি একটিতে অপনয়ন পদ্ধতি আর একটাতে আর পদ্ধতি লিখে হ্যাঁ প্রত্যেক দলকে লটারির মাধ্যমে একটি করে কাগজ দেবেন যারা যেটা পাবে এই নিচের কাজগুলো করতে হবে তো এটা তো আসলে শিক্ষক কি দেবেন বলা যায় না আমরা তো আসলে সবগুলোই যেহেতু করিয়েছি তারপর আমরা একটু স্যাম্পল হিসেবে জিনিসটা করছি প্রথমে বলেছে সহসমীকরণের সামঞ্জস্যতা যাচাই করবে তো আমরা এখানে ধরে নিলাম যে শিক্ষক হচ্ছে যে এমন দুটো সমীকরণ দিলেন সেটা আমাদের একটু এখানে জাস্ট ধরে নিতে হবে ধরো যে সমীকরণটা এরকম দিলেন যে ফোর এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এটা যে কোনো হতে পারে এটা এক নং সমীকরণ আর একটা হচ্ছে সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে টু এটা দুই নং সমীকরণ তো আমরা ধরে নিলাম যে আমাদের ভাগ্যে যেটা পড়েছে হ্যাঁ সেটা হচ্ছে যে বজ্রগুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি তো যাই হোক এখানে প্রথমে এক নম্বরে দেখো সামঞ্জস্যতা যাচাই করতে বলা হয়েছিল তো এটার জন্য আমাদের এ ওয়ান বি ওয়ান এই জিনিসগুলো শনাক্ত করতে হবে তো আমরা দেখো এ ওয়ান বাই এ টু যদি করি তাহলে এটা হচ্ছে এ ওয়ান এটা এ টু অর্থাৎ ফোর বাই সেভেন এরপর আমরা দেখো বি ওয়ান বাই বি টু যদি বের করি তাহলে এখানে মাইনাস ওয়ান ওয়াইয়ের যে শহরটা মাইনাস ওয়ান হচ্ছে বি ওয়ান আর বি টুর মান হচ্ছে মাইনাস ফোর তো এখানে মাইনাসটা কাটাকাটি হয়ে যায় ক্যান্সেল হয়ে গেলে ওয়ান বাই ফোর তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে সমান নয় এখানে আমরা একটা একটা লাইন লিখবো যে হতে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু তো এগুলো আগের পাটে আমরা দেখিয়েছি যে এই জিনিসটা যখন হয় তখন আমরা বলি যে সমীকরণ দ্বয় সমঞ্জস সমঞ্জস মানে হচ্ছে সমাধান যোগ্য সমীকরণ দ্বয় সমঞ্জস এবং একটি মাত্র আছে একটাই মান আসবে ভিন্ন মান আসবে না এবং এদের একটিমাত্র সমাধান সমাধান তো এটাই ছিল আমাদের এক নম্বরের উত্তর তো এরপর 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কাগজের উপর লেখা পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান করবে তো আমরা ধরে নিলাম যে আমাদের ભાગে আর গুণন পদ্ধতি পড়েছে প্রতিস্থাপন বললে প্রতিস্থাপন করতে হবে উত্তর একই হবে অপনয়ন আসলে অপনয়নে করতে হবে আমরা সব শিখিয়েছি আগে 7x 4y এই এই দুটো ছিল সমীকরণ তো সেক্ষেত্রে আমরা যদি আর গুণনে করি হ্যাঁ তাহলে ফাইভটাকে এই পাশে আনতে হবে এখানে আমরা লিখে দিই এক ও দুই হতে তাহলে ফোর এক্স মাইনাস ওয়াই ফাইভটাকে এই পাশে মাইনাস করে নিয়ে এই পাশে জিরো করতে হবে আর এইখানে নাম দাও তিন নং হ্যাঁ ঠিক একইভাবে দুই নং থেকেও আমরা এই টুটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু এক জিরো এটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ এখন আমরা সরাসরি লিখি যে তিন ও চার এ হচ্ছে যে আর গুণন পদ্ধতি প্রয়োগ করি আর গুণন পদ্ধতি প্রয়োগ করি তো ফার্স্ট টাইম আমরা যেটা করবো এক্স বাই তো এক্স এর সময় এই কোণাটা পুরো ঢেকে নিতে হবে এখন এই কোণাটা আমরা আগে গুণ করি তাহলে মাইনাস সেভেন এস প্লাস আর ওয়াইটা আনা যাবে না শুধু দুই আর এখানে এক ধরে নিয়ে দুই অক্ষে দুই অর্থাৎ প্লাস দুই এক কোণা গুণ করি মাইনাস অপর পাশে হবে এই কোনা ব্যয়ের গুণ ফল হ্যাঁ অর্থাৎ মাইনাস সেভেন এস এ প্লাস চার পাঁচা কুড়ি কুড়ি সমান এখানে আমাদের এখন দিতে হবে ওয়াই বাই হ্যাঁ তাহলে এই ওয়াই এর অংশটা ঢেকে নিতে হবে তো আগের বার আমরা যে কোনায় গুণটা শেষ করেছি এই মাইনাসটা হল সূত্রের আর এইটা হচ্ছে প্লাস মাইনাসে আহ মাইনাস চার দুগুণে আট তো এইটা হয়ে গেলো নেক্সট হচ্ছে ওয়ান বাই অর্থাৎ ধ্রুবপদ এখন আমাদের এই জিনিসটা ঢেকে নিতে হবে তো আগের আমরা গুণটা যেখানে শেষ করেছি অর্থাৎ এই কোণাটা হ্যাঁ তো এই কোনার গুণটা এখন করতে হবে একই কোনা দিয়ে শুরু হয় তো এটা প্লাস মাইনাসে মাইনাস চার ষোলো তারপর সূত্রের মাইনাস আর এই কোণাটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস সাত এক্স ওয়াই গুলো আসবে না তো এবার এইখানে আমরা কিছু ক্যালকুলেশন করে নিই বা এটা বিয়োগ করলে হবে মাইনাস আঠারো আর এইটা হবে দেখো মাইনাস পঁয়ত্রিশ আর এটা মাইনাসভেন এস প্লাস এইট সমান এটা ষোলো হ্যাঁ আর এটা এইটা প্লাস এসে ওকে এবার হচ্ছে এটা আমাদের কাজ হয়ে গেছে সমান ওয়াই বাই এটা বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তো পঁয়ত্রিশ থেকে আট বিয়োগ করলে হচ্ছে কত সাতাশ আটাশ উনত্রিশ থেকে আর এইটা বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে মাইনাস নয় এবার দেখো আমরা একবার এইটা সমান এইটা দিয়ে এক্স এর মান বের করবো আর একবার এইটার সমান এটা দিয়ে ওয়াই এর মান বের করবো তাহলে অতএব এক্স বাই মাইনাস আঠারো হ্যাঁ সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই নাইন আর এটাও আমরা পাশেই করে ফেলতে পারি ওয়াই বাই মাইনাস টোয়েন্টি সেভেন সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই নাইন তো ফার্স্ট টাইম হচ্ছে মাইনাসটা ক্যান্সেল করে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে অর্থাৎ মাইনাস ছাড়া একটা লাইন লিখে দাও এইভাবে আর পাশে একটা ব্যাখ্যা দাও যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তো এবার আমরা দেখো আর আর গুণ করবো এটা নাইন এক্স সমান হচ্ছে আঠারোকে আঠারো তাহলে বা এক্স সমান হচ্ছে আঠারো ভাগ নয় অর্থাৎ নয় দুগুণে আঠারো এর মাধ্যমে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম আবার এইখানেও আমরা দেখো দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে নিই অর্থাৎ মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি এখানে লিখে দিই যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো এখন দেখো আর গুণ করলে এটা হবে নাইন ওয়াই সমান সাতাশ বা ওয়াই সমান হচ্ছে সাতাশ ভাগ নয় অর্থাৎ তিন নং সাতাশ এখানে ওয়াইয়ের এর মান আমরা পাচ্ছি থ্রি তো এর সাথে সাথে আমাদের দুই নং এর অ্যান্সার বের হয়ে গেছে নির্নেও সমা ধান X কমা ওয়াই সমান হচ্ছে টু কমা এখন তোমাদের ভাগ্যে যদি প্রতিস্থাপন করে তাহলে সেই নিয়মে করতে হবে হ্যাঁ ভাগ্যে যদি অপনয়ন করে তাহলে সেই নিয়মে করতে হবে সবগুলো রেজাল্ট কিন্তু একই হবে তো ওকে এখন তিন নম্বর যে কোয়েশ্চেনটা এখানে বলা হয়েছে দেখো গ্রাফ কাগজে সরল রেখা দুটি একে সেট বিন্দু বের করে সমাধানের সত্যতা যাচাই করো তো এই গ্রাফ কাগজের সমাধানও কিন্তু আমরা আগে করে আসছি তো আমরা এখন তিন নম্বরটা করব তো ওই সমীকরণ দুটো আবারও আমাদের লিখে নিতে হবে অর্থাৎ এইটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ আর একটা সমীকরণ ছিল এটা আমরা ধরে নিয়েছি যে শিক্ষক আমাদের এরকম সমীকরণ দিয়েছে এইটার সমান হচ্ছে টু এটা হলো দুই নম্বর আচ্ছা তো লেখচিত্র করার ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে দুটো থেকে আসলে ওয়াই মান বের করতে হয় আমরা ফার্স্ট টাইম দেখো এক হতে বা ওয়াই বের করবো কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য একটু আমরা ওকে ওই পারে পাঠাই পরে আবারও নিয়ে আসবো লেখের ক্ষেত্রে কিন্তু সবসময় ওয়াই মানটাই বের করা উচিত কেননা ওয়াইকে হচ্ছে নির্ভরশীল চলক বলা হয় আর এক্স হচ্ছে স্বাধীন চলক যার কারণে নির্ভরশীল চলকগুলো বাম পাশে রাখতে হয় তো আমরা দেখো ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম আর ফাইভটাকে এই পাশে আনলাম আর বামপক্ষটা ডান পাশে লিখলাম এতে করে কোনো চিহ্ন পরিবর্তন হয় না হ্যাঁ এতে করেই কিন্তু আমরা হ্যাঁ ওয়াই মানটা দেখো পেয়ে গেছি আচ্ছা এরপরে এখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে তোমরা নিশ্চয়ই আগের পার্টগুলো দেখেছ তো এখানে আমরা দেখো প্রথমে এক্স ওয়াই আর এইখানে আর একটা হবে স্থানাঙ্ক নিতে হবে এক্স কমা ওয়াই তো এটার কোনো লিমিটেশন নাই যে কয়টা মান নিতে হবে যে যেটা পারো তত নিতে পারো তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে এক্স এর মান একটা ধরে নিলাম যে টু ধরি তোমরা জিরো মাইনাস মান যে কোনো মান ধরতে পারো হ্যাঁ তো এক্স এর মান যদি টু ধরো তাহলে এটা হচ্ছে চার দুগুণে আট আট বিয়োগ পাস করলে তিন তাহলে ওয়াই এর মান হচ্ছে থ্রি তো এই দুটো একখানে নিলে এটা স্থানাঙ্কটা হয়ে গেল আচ্ছা এরপরে আমরা একটা থ্রি বসাই এর মান যদি থ্রি দিই তাহলে তিন চারা বারো বারো বিয়োগ পাঁচ তাহলে হচ্ছে সেভেন সো এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের থ্রি কমা সেভেন আর লেখচিত্রের ক্ষেত্রে আমরা আগেও হয়তো বা বলেছি যে আসলে যেটা অ্যান্সার হয় আমাদের অ্যান্সার ছিল টু থ্রি সেই একটা মান যদি আমরা রাখি এক নং সমীকরণ থেকেও রাখি শখে দুই নঙের রাখি তাহলে আমাদের চিত্রটা কিন্তু খুব সুন্দর হবে এই জন্য এই মানটা আমরা রেখেছি আচ্ছা আরেকটা মান আমরা জিরো ধরি জিরো ধরলে এটা পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ থাকবে তাহলে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে জিরো কমা মাইনাস ফাইভ আমরা এই তিনটা মান দিয়ে করবো তোমরা চাইলে বেশি করে মান নিতে পারো এটা হলো সক এক আচ্ছা এবার আমরা দুই নং সমীকরণে যাব দুই হতে এখান থেকেও আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে অর্থাৎ সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে টু তো ওয়াই আগে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা ওই পারে ফার্স্ট টাইম পাঠিয়ে দেবো সেভেন এক্স আর টুটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসব তাহলে এটা হচ্ছে এটা এবার আমরা পুরো সাইডটাকে ট্রান্সফার করলে ফোর ওয়াই সমান হচ্ছে সেভেন এক্স মাইনাস টু তো এই ফোরটাকে কিন্তু সরাতে হবে প্লেন ওয়াইয়ের মান বের করতে হবে অর্থাৎ ওয়াই সমান হচ্ছে সেভেন এক্স মাইনাস টু বাই ফোর এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আসছে হ্যাঁ এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি তো এখান থেকে আমরা এখন আরেকটা শখ নেব তো ফার্স্টে হচ্ছে এক্স তারপর এখানেও কিন্তু হবে যেহেতু এটা অ্যান্সার তো আমরা বসিয়ে দেখি এখানে এক্স এর মান যদি টু দাও তাহলে সাধ্য গুণের চোদ্দ হ্যাঁ থেকে দুই বিয়োগ দিলে বারো বারো ভাগ চার করলে দেখো তিন আসে এটা অবশ্যই একই আসবে কিন্তু তুমি যদি এখন দেখো এখানে থ্রি নিয়েছিলে ওয়ের মান সাত আসছিল এখানে থ্রি নিয়ে কিন্তু সাত আসবে না আসলে যেটা অ্যান্সার হয় সেটা দুইটা সঙ্গেই একই রকম হবে তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে টু কমা থ্রি আর এরপরে বাকি মানগুলো আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা চেষ্টা করবো যেন এখানে ভগ্নাংশ না থাকে ভগ্নাংশ আসলে আসলে লেখ করা খুব কঠিন হয় তো ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য আমরা একটা বুদ্ধিও শিখেছিলাম যে এক্সের যে মানটা আছে হ্যাঁ এইটা আর এখানে যে হটটা আছে এই দুটো তোমরা যোগ করবে যেমন যোগ করলে দেখো প্লাস সিক্স হয় তো প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স এগুলো কোনো একটা বসালেই এখানে বসালে কিন্তু ভগ্না সর থাকার কথা না যেমন আমরা যদি এক্সের মানটা দেখো সিক্স বসাই তাহলে এটা ছয় সাত বিয়াল্লিশ বিয়োগ দুই ভাগ চার তাহলে হচ্ছে চল্লিশ হ্যাঁ চল্লিশ ভাগ চার তাহলে চার দশে চল্লিশ হয়ে গেল পূর্ণ সংখ্যা আসে তাহলে এক্সের মান আমরা সিক্স দিলাম হ্যাঁ তাহলে সিক্স দিলে আমরা ওয়ের মান পেলাম টেন সো এখানে আমরা সিক্স কমা আচ্ছা আরেকটা মান আমরা দেখো এখান থেকে পাবো হ্যাঁ যে এই এই দুটো যদি আমরা যোগ করি মানে মান আর হচ্ছে হরটা তুমি খুঁজে বের করতে পারো যে মান কত দিলে এটা পূর্ণ সংখ্যা আসে এটা একটা টেকনিক জাস্ট তো এই দুটো যোগ করলে দেখো দশ হয় তাহলে এক্সের মান যদি আমরা দশ বসাই হ্যাঁ আমরা রাফে একটু দেখি টেন বসালে এটা হচ্ছে দশে সত্তর তারপরে সত্তর বিয়োগ হচ্ছে দুই ভাগ হতো চার তাহলে এটা আটষট্টি সিক্সটি এইট বাই চার দেখো চার দিয়ে কাটি চার ওপক্ষে চার পাঁচ ছয় দুই আঠাশ চার সাত আঠাশ সতেরো হ্যাঁ আসে তাহলে এক্সের মানে আমরা টেন দিলাম তাহলে ওয়াই আসছে আমাদের সতেরো তাহলে এটার স্থানাঙ্ক টেন কমা সতেরো আমরা আর একটু চেক করে নেব হ্যাঁ দশ দিলে সাত দশে সত্তর সত্তর থেকে দুই বিয়োগ তাহলে আটষট্টি হ্যাঁ ঠিক আছে চারকের চার পাঁচ ছয় দুই আঠাশ আঠাশ এবার এটাকে আমরা বলবো ছিল কাগজে যাব তার আগে আমাদের কিছু কথা আছে সেগুলো ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ওয়াই অক্ষ এবং তো আমরা এক ঘর করেই ধরি এটাও লিখে দিতে হয় উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে সব একের এই যে আমাদের এখানে স্থানাঙ্কগুলো ছিল টু থ্রি থ্রি সেভেন জিরো মাইনাস ফাইভ এগুলোর কথা আমরা বলবো যে টু কমা থ্রি থ্রি কমা সেভেন ও জিরো মাইনাস ফাইভ বিন্দুগুলো কাগজে বসিয়ে পরপর যোগ করে পরপর যোগ করে এটা কিন্তু দুই দিকে বর্ধিত করতে হয় না হলে অনেক সময় দেখা যায় যে সেভ করে না এটা একটা সমস্যা হয় তো উভয় দিকে বর্ধিত করে সব সময় এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা আসবে তো আমরা আগেই লিখে ফেলছি একটি সরল রেখা পাওয়া গেল পাওয়া গেল এবার আমরা সব দুই এর এবার সব দুই এর এখানে আমাদের যে স্থানাঙ্ক ছিল টু থ্রি সিক্স কমা টেন ও টেন সেভেন্টিন এগুলো এত ডিটেলস না লিখলেও হবে হ্যাঁ সরাসরি লিখে দাও যে বিন্দু তিনটি থেকে বিন্দু তিনটি থেকে আরেকটি আরেকটি রেখা পাওয়া গেল তো এটা এই যে আমাদের অ্যানসার যেহেতু জানাই ছিল এটা কিন্তু এই যে টু থ্রি বিন্দুতেই সেট করবে আমরা লেখা পুরো কমপ্লিট করে ফেলতে পারব আহ যা আগের আগের বলতে ওইটাকে আগের সরল রেখাতে টু থ্রি বিন্দুতে তো একদম আমরা ফাইনাল করে ফেলি নিম্নেও যদি ওই মানটা না নিতাম তাহলে কিন্তু আমরা লেখ না করা পর্যন্ত বুঝতে পারতাম না যে কোন বিন্দুতে আসলে সেদ করবে এক্স ওয়াই সমান হচ্ছে টু কমা থ্রি আমাদের লেখার কাজ কিন্তু পুরো দমে কমপ্লিট তো এবার আমরা গ্রাফ কাগজে চলে যাই এটা অনেকবার তোমরা দেখেছ আগের অধ্যায় আমরা করেছি ফার্স্ট টাইম আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা ট্রেন নিতে হবে আমরা ধরলাম যেটা আমাদের এক্স অক্ষ তো ডান পাশে হবে এক্স আর বাম পাশে দিতে হবে এক্স ড্যাশ আর এইখানে হবে আমাদের ওয়াই এর ক্ষেত্রে উপরে দিতে হয় ওয়াই আর নিচে হয় ড্যাশ এবার আমরা এই স্থানাঙ্কগুলো বসাই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের শক একের হ্যাঁ টু থ্রি বিন্দুটা বসাবো তো এখানে ভুজ যদি প্লাস হয় মূল বিন্দু থেকে ডান দিকে যায় আর কোটি প্লাস হলে উপরের দিকে যায় ফার্স্ট টাইম এই বিন্দুতে যেতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু হ্যাঁ তা এখান থেকে ডান দিকে দুই ঘর এক দুই আর উপরে যাবো তিন ঘর এক দুই তিন এইটা এটা হচ্ছে আমাদের টু কমা থ্রি আচ্ছা এরপরে আছে থ্রি সেভেন তাহলে ডান দিকে যাবো তিন ঘর এই যে এখান থেকে এক দুই তিন আর উপরে যাবো সাত ঘর এই যে পাঁচ ছয় সাত হচ্ছে থ্রি কমা সেভেন আচ্ছা এরপর আছে জিরো মাইনাস ফাইভ তো ভুজ বা এক্স এর মান যদি জিরো হয় তাহলে এটা দেখো ডান বাম কোনো দিকে যেতে পারে না জাস্ট কোটির মান প্লাস হলে উপরে যায় আর মান মাইনাস হলে নিচে যায় তো এখানে যেহেতু মাইনাস ফাইভ আছে তাহলে নিচের দিকে হ্যাঁ চলে যাবে পাঁচ ঘর এটা একটু দেখব জিরো মাইনাস ফাইভ হ্যাঁ ঠিক আছে এই জায়গা তাহলে এটা হচ্ছে জিরো কমা মাইনাস ফাইভ এখন এই তিনটা বিন্দু আমরা জাস্ট যোগ করে উভয় দিকে বর্ধিত করে দেব বড় দেবো এইভাবে উপর দিকে নিচের দিকে বড় করে দিতে পারো এটা মাথাগুলোতে গুলোতে চিহ্ন দাও এবার সেই সখ দুইয়ের বিন্দুগুলো বসাতে গেলে দেখো এই বিন্দুটা কমন অর্থাৎ ওই একই জায়গায় বসবে হ্যাঁ এই যে টু থ্রি এটাই কিন্তু অ্যান্সার

এই টু একটা ছিল আর এই দুটো এটা আমরা দুই দিকেই এইভাবে বাড়িয়ে দেব দিলে এই যে আমাদের দুইটা সরলরেখা যেখানে ক্রস করলো অর্থাৎ এই টু থ্রি বিন্দুটা এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান তো আমরা দেখলাম যে আমরা নর্মালি হচ্ছে আর্গুনন পদ্ধতিতেও যা করেছি একই অ্যান্সার আসছে তো এখানে আমরা একটু ফিনিশিং দেব কোয়েশ্চেনে আসলে বলেছে যে সত্যতা যাচাই করো হ্যাঁ অতএব সমাধান সঠিক হয়েছে হ্যাঁ অর্থাৎ আমরা পদ্ধতিতে যেটা করেছি আর এই পদ্ধতিতে একই রেজাল্ট আসছে আচ্ছা এরপরে চার নম্বরে যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা আসলে তেমন কিছু না সকল কার্যক্রম একটি পোস্টার পেপারে উপস্থাপন করে হ্যাঁ শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রদর্শন করবে তো এই যে কাজগুলো তোমরা করলে সেটাই হচ্ছে যে পোস্টারে উপস্থাপন করতে হবে তো আমরা আজকের পাঠ এখানেই শেষ করছি ধন্যবাদ